ঢুকলাম, স্কুল থেকে এসে গেছি। কি রৌদ্র উঠেছে আজকে, ওরে বাবারে! রাই বাবি তো নিয়ে আসে, বাইকে চলে আসে, বোঝো না আজকে দেখো কত কষ্ট। আজকে আমরা এসেছি না একা একা, অটো করে, টোটো করে, অটো করে, কত কষ্ট বাবারে বাবারে! এই তো জেনে এসে গেছে, যাও 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 যাও। যে এসেই আবার রান্না করছি, মেকে নিয়ে এসেছি, এখনো খাওয়া দাওয়া হয়নি। সেই ভাতটা করে নিয়েছি, এখানে ডাল করেছি, মেয়ের জন্য আলাদা ডাল করেছি, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, একটা কেটে নিলাম, শাক করব, ডিমের ঝোল করব, আর কিছু একটা ভাজা করে নেব। করবো করতে হবেই, আবার অফিস বেরোবে, এর জন্যই তাড়াহুড়ো। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এদিকে আমি চটপট ডিমটা সেদ্ধ করে ডিমটা ছুলে নিলাম, আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা কিন্তু রসুন দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এখন আমি শিলে মশলা বেটে নেব। মিক্সিতে করে নিতে পারো, মিক্সি থাকতে হাতে পারছো কেন? আরে জিরেটা তো মিক্সিতে হয় না, আর এতদিন বৃষ্টি ছিল যার জন্য জিরেটা তো আগে শুকনো গুঁড়ো করে রাখতে পারিনি, তার জন্য জিরেটা তো আর মিক্সিতে হবে না, এই জন্য বেটেই নিচ্ছি। আর তুমি তো বাটা মশলা দিয়ে ঝোল তো ভালোই বাসো। নাও তুমি খাবারটা খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, আর কালকে নাইট করেছো বলে আর এখন রুটি টিফিনটা আর বানালাম না, একটু ভাতই খেয়ে যাবে, ভালো লাগবে, তা না হলে আবার তোমার গ্যাসের প্রবলেমটা বেড়ে যাবে। এদিকে দেখো রাইট গান চালিয়ে নাচছে, ওকে আমি টাইম দিতে পারছি না, আবার স্কুল থেকে এসে ড্রয়িং নিয়েও বসেছিল বেচারি। কোথায় উম্মা করেছো? সাবধানে যেও। এই যে মেয়ের ইউনিফর্ম, এই যে আমাদের ড্রেস, সব পরে রয়েছে, রান্নাটা কোনো মতে সেরে দিলাম, এখন বেবিকে খাওয়াবো। এই যে আমার বেবি বসে গেছে, আমার সোনা এখন খাবে, 11:30 বেজে গেছে, আমার মাম্মাম তাই স্কুল থেকে এসে খাই। আমি তোমার জন্য মিস করছিলাম, তুমি এতক্ষণ রান্না করছিলে। ও জোনালে, আমিও তো মিস করছিলাম তোমাকে, আমি স্কুল থেকে সোনা গল্প বলে খাওয়াবো। তো এখন এসে এই বসলাম, স্কুল থেকে এসে ঘরে ঢুকেছি 10:00, এখন 11:40 বাজে, ওর বাবাই বেরোলো তাই দেরি হয়ে গেছে, রান্না হলো আর যেন পাচ্ছি না। এবার মেয়েকে খাওয়াবো, সব কাজ করে রয়েছে, কাঁচাকুচি, ঘর মোছা, পুজো দেওয়া, সব কাজ হয়েছে, এখন একটু মেয়েকে খাইয়ে আগে রেস্ট করি। তো মেয়েকে খাইয়ে নিই, তারপর দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে পুরো 12:00, আমার ব্রেকফাস্ট করার সময় হলো, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রান্নাবান্না করে ওর বাবি গেল, এখন মেয়েকে খাওয়ালাম, এখন আমি খাবো। এই তো আমমুড়ি নিয়ে নিয়েছি, কারণ আমমুড়ি খেতে আমি আম খেতে খুব ভালোবাসি, আর এখন আর এটাই ফেভারিট খাবার আমার, আমমুড়ি। তো আমি এটা খেয়ে নিই, তারপর একটু রেস্ট করবো, রেস্ট করে তারপর বাকি কাজগুলো করবো। চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি ঘরগুলো মুছে নিই, মুছে নিয়ে স্নান করে নিই, ও একটু ঘুমাচ্ছে, এই সুযোগে কাজগুলো সেরে নিতে হবে তাড়াতাড়ি। এই স্নান করলাম, মেয়েটা একটু ঘুমাচ্ছে, এখন পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে তারপর খাবো, খিদেও পেয়ে গেছে। তা আগে পুজোটা দিয়ে নিই, এক বালতি জামা কাপড় কাচলাম, ওগুলো এবার মেলতে হবে। তো চলো তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে নিই। আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর ও মা ঠাকুরের ফুলগুলো কি সুন্দর হয়েছে। তাই চলো বেবি, তুমি তো ঘুমিয়েছ। এই যে আমার পাখি স্নান করা হয়ে গেছে, আমার পাখি এখন জামা পরবে। পাখিটা স্নান হয়ে গেছিল, এইটুখানি পুচকে আবার আচার দিয়ে খাবে। তুমি এটুখানি পুচকে আবার আচার খাবে?
তাহলে তো আমিও খাবো। চলো আমরা এখন খেয়ে নি। খাওয়া হতে না হতেই প্রচন্ড বৃষ্টি নেমে গেছে মুষলধারে, আর দরজাটা খুললাম ঠান্ডা হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো আমি মেলে নিলাম। প্রচন্ড বৃষ্টি নেমে গেছে, চলে আসো চলো। কাজ যেন আর শেষ হয় না, ভালো লাগছে না। আবার শাকগুলো বেছে রাখলাম, একটা শাক এক গাঁটি শাক রান্না করেছিলাম, আর এক গাঁটি শাক এই বাছাগুলো পরে প্লাস্টিকে মুড়ি। তো ফ্রেন্ডস এখন একটু রেস্ট করলাম, আর এখন এই যে রাইয়া বাড়ি করছে ও বোধে খাচ্ছে। আর তো আজকে এরপর তো একটার পর একটা কাজ থাকবে। আদর আদর মেয়ে আমার দেখা পেয়েছে, আবার এই কাজ, আবার রাতের রান্না। তো এইভাবেই চলছে আমাদের মেয়েদের জীবন। কেন গো, এদিক দিয়ে আরেকটা হাত বানাতে হতো আমাকে, পড়াতে, রান্না করতে, এদিক দিয়ে আরেকটা হাত বানাতে হতো। আমার মেয়ে এটাই আমাকে বলে, যে আরেকটা হাত বানাতে হতো। আরেকটা হাত বানালে মা তুমি এক হাতে রান্না করতে, এক হাতে আমাকে পড়াতে, এক হাতে মোবাইল ধরতে, এক হাতে কোলে নিতে। তো এরকম করে আমার মেয়ে বলে। গলাটা ধরে ধরে আসছে, আজকে দেরি হয়ে গেছিল স্নান করতে, আর বৃষ্টি হচ্ছিল, ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হয়েছিল। তো যা মেয়ে যেটা বলে, তো সেটা আমিও ভাবলাম যে মা দুর্গার 10টি হাত, তো আমাদেরও প্রত্যেকটা মেয়েদের ঘরে ঘরে যেন 10 হাত যদি দিত তাহলে হয়তো আমরা সামলাতে পারতাম। তো এইভাবেই চলছে আমাদের কাজকর্ম একটার পর একটা। আর একটু শুতেও পাচ্ছি না, যেহেতু আগে ঘুমিয়ে নিয়েছিল, এখন আর ও ঘুমাবে না, এখন আমি ঘুমাতেও পারছি না, এত মাথা পুরো ধরে রয়েছে। এখন একটু একটু পরে ওকে একটু পড়িয়ে উঠবো, তারপরে একটু চা খাবো, সন্ধ্যে দিয়ে একটু চা খাবো, তারপর আবার এইভাবেই চলছে কাজ। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, চলে আসবো আবার একটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।